এক কালিমায় ফাঁসি আর এক কালিমায় রুটি রুজি। কালিমার দাবি ফাঁসি না। কালিমার দাবি কি? কালিমার দাবি ফাঁসি? হ্যাঁ, কালিমার কারণে ফাঁসি হতে পারে। কথা বলেন ভালো করে বুঝবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবী শাসন করেন, বাদশাহ, সেই আমলেই কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু জালিমদের জিন্দানখানায় বন্দী। তো মনে করেন সেই সময় যদি ক্যামেরা থাকতো, আপনি ক্যামেরায় ছবি তুলে দিলেন, হযরত ওমর রাজশাহী ভাবে কি বলে বাদশাহী ভাবে যাচ্ছে আর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানায় বন্দী, বাস এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় বাদশাহী। কি বুঝাইছেন আপনি? এতটুকু দূর বলাবান, পিচ্ছি পিচ্ছি বলাবান, শায়েক হয়ে গেছে। অন্যায় করেছে, অন্যায় করেছে তো ক্ষমা চাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন তো আমরা গুনাহ করাটার প্রফেশন বানায় ফেলেছি। গুনাহ করলে আমাদের কাছে ভালো লাগে, কি কথা কন না? সব জায়গায় গুনাহ, মাহফিলে এইসব গুনাহ করতেছে। রোজের মাহফিলে এইসব গুনাহ কেমনে? মাহফিলে আসলে তো সওয়াব হয়, তাহলে মাহফিলে এইসব গুনাহ কেমনে? যে মাহফিলে এইসব বাদাম সাবায়, কথা কন না? মাহফিলে এইসব কোরআনের প্রতি বিদ্বেষ রেখা কথা শুনে তো মাহফিল এসে গুণা হইতেছে। মসজিদে ঢুইকাও তো গুণা হইতেছে, মসজিদে ঢুইকা দুনিয়াবি কথা বলতেছে। কি নাই নাই? একজন আর একজন রাজিকে কি ভাই, আপনার মেয়েটা বিয়ে দিলেন তো কি খবরটা? তো মুরব্বী আবার কা, না ভাই খুব সুবিধা না, মনে করছিলাম যে আমার ইনকাম টিনকাম ভালো, এই ঘুষ খায় না তো ইনকাম পাইব করছে। কয়নি যত ফালতু পেঁচাল আছে এগুলো মসজিদের মধ্যে এসে যখন কথা বলে, আদাবুল মাসাজিদ কিতাবের মধ্যে লেখে হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদের মধ্যে কেউ যখন ঢুকে কথা বলে, ফেরিস্তারা প্রথম ডেকে বলে উসকুতিয়া ওয়ালিয়াল্লাহ, আল্লাহর ওলি কথা বইল না, কথা বন্ধ করো। কিন্তু কথা তো আর বন্ধ করে না, তো চালাইতেছে এই কথা, এই মেশিন স্টার্ট দিছে। একবার বলার পরেও যখন দেখে নিষেধ শোনে নেই, ফেরেস্তারা দ্বিতীয়বার বলে উস্কুতিয়া আবিদাল্লাহ, আল্লাহর বান্দা কথা বন্ধ করো, কথা বইল না। তখন দ্বিতীয়বারেও গিয়ে দেখে না কথা বন্ধ করে নাই, তখন ফেরিস্তারা ধমক দিয়ে বলে উস্কুতিয়া বাকিদাল্লাহ, আল্লাহর গজব পরক, তোর উপরে কথা বন্ধ কর। মসজিদে আসছে, মসজিদে এইসব গুনাহ করতেছে না এমন? বাইতুল্লাহ হজ করতে গেছে, হজ করতে গিয়ে গুনাহ শুরু করছে। বলবেন হুজুর হজ করতে গিয়ে গুনাহ কেমনে? স্বামী স্ত্রী দুইজনে মিলে হজ করতে গেছে, ওখানে বসে সেলফি তুলে নাই, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে মহিলাদের চেহারা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু ওই ছবি মোবাইলের মধ্যে তুইলা ফেসবুকে দিয়া পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে দেখানো, দেশ তো এটা কবিরা গুনার হারাম। তুমি হাস করতে গিয়া সেলফি তুলছো, তুমি আর তোমার বউরে মুখ খুলা এটা সারা পৃথিবীর মানুষরে দেখাইতেছ, কবিরা গুনা করতেছ, কবিরা গুনা করতেছ, অথচ খবরও নাই। এই কথা কন না কেন? কোনটা গুনাহ কোনটা গুনাহ না এটাও তো বুঝে না পাবলি। আলেমদের সমালোচনা করতেছে বৈশা বৈশা, কথা কান না কেন? নাই এমন? আলেমদের সমালোচনা করতেছে বৈশা বৈশা, নতুন করে আর এক দরবার লাগিয়ে গেছে পুরা সোশ্যাল মিডিয়ায়, এক কালিমায় ফাঁসি আর এক কালিমায় রুটি রুজি। কার সমালোচনা করতেছে, প্রেক্ষাপট কি, কে বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন, কিচ্ছু বুঝে না, না বুঝে গান বানায়। এটার মূল ইতিহাস হলো সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই, তাকে যখন ইসলাম প্রচারের অপরাধে, কিতাব লেখার অপরাধে তাকে ফাঁসির রায় দিল জালিম বাদশাহ, তুই কি বলে কোর্টের ইমাম আসছে হুজুরকে কালিমা পড়ানোর জন্য,
আগামীকালকে আপনার মৃত্যুদণ্ড, তো মৃত্যুর আগে কালিমা পড়ে নেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ কি বলে, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই বললেন যে ভাই আপনি আমাকে কালিমা পড়াতে আসছেন, আপনি আসছেন কেন? কারণ কি বলে, আমাকে তো সরকার বেতন দেয়, আমি তো কোর্ট বাউন্ডারির জেলখানার ইমাম, আমি আসামিকে মৃত্যুর আগে আগে কালিমা পড়াই। তো উনি বলেন আপনি কি জানেন আমি কালিমার ব্যাখ্যা কিতাব লিখছি, এই কারণেই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে? আপনার ইসমাইল সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহির কথা এটা যে আমার কালিমায় আমাকে ফাঁসিতে ঝুলাচ্ছে আর আপনার কালিমায় আপনার রুটির জোগাড় হচ্ছে, কথা বুঝেন নাই? এখন এটা না বলে, এটা না বুঝে প্রেক্ষাপট একদল এখানে কওমি আলেমদের দিয়া বাস ফেসবুকে পোস্ট করে দিছে আর তাগর ফাঁসি এগুলো দেখাইতেছে, দেখায় দেখায় বুঝাইতেছে আমরা কালিমার কারণে ফাঁসিতে গেছি, আর কওমি হুজুরেরা দেওবন্দি আলেমেরা বড় বড় হাক্কানি পীর সাহেবদের ছবি দিয়ে দিছে, এরা এখনো ময়দানে ওয়াজ করে, এদের এখনো অ্যারেস্ট করা হয় নাই, এগুলো ফাঁসি দেওয়া হয় নাই। শোনেন, মনে রাখবেন, কালিমার দাবি ফাঁসি না। কালিমার দাবি কি? কালিমার দাবি ফাঁসি? হ্যাঁ, কালিমার কারণে ফাঁসি হতে পারে, কথা বলেন ভালো করে বুঝবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবী শাসন করেন, বাদশাহ, সেই আমলেই কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু জালিমদের জিন্দানখানায় বন্দি। তো মনে করেন সেই সময় যদি ক্যামেরা থাকতো, আপনি ক্যামেরায় ছবি তুলে দিলেন হযরত ওমর রাজশাহী ভাবে কি বলে বাদশাহী ভাবে যাচ্ছে আর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানায় বন্দি, বাস এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় বাদশাহী। কি বুঝাইছেন আপনি? বুকার মতো কিছু কথাবার্তা, কার সমালোচনা করছে, কি সমালোচনা হওয়া দরকার, সমালোচনার টপিক কি হওয়া দরকার, কেমন কথা হওয়া দরকার, এটাও তো বুঝি না। আমার কথা কি বুঝাইতে পারতেছি? আরে ভাই, আমার সহজ কথা হচ্ছে একজন আলেম ভুল করেছে, তাকে আপনি ধরায় দেন, তার কাছে যান যে ভাই আপনি উচিত কি বলেন তো, সিস্টেমটা কি, একজন ভুল করলো তো তাই তার ভুলটা আমি ফেসবুকে কমো, কি কথা বলেন না, তার ভুলটা আমি ইউটিউবে এসব বক্তব্য দিয়ে লেকচার দিয়ে দিয়ে পৃথিবীর মানুষরা জানাবো। ভুলের মূল গোড়া তো আপনি হুজুর, আপনি যদি অন্যায় করেও থাকেন আমি আপনাকে ফোন দেব, আপনাকে বলবো যে ভাই আমি তো কোরআন হাদিস থেকে এটা বুঝছি, আপনি কোরআন হাদিস থেকে ওটা বুঝছেন, আমাকে বলেন কি হচ্ছে এটা দেশের মধ্যে। শুনেন, ভালো করে মনে রাখবেন, একদল ইসলামের মধ্যে ঘাপটি মেরে থাকা মোনাফেক গুলো আমার কামে ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত করার জন্য সূক্ষ্ম আর ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র চালাচ্ছে, এর গন্ধ পাচ্ছি আমরা। তবে মনে রাখবে, ভালো করে মনে রাখবে, এ বাংলাদেশে যতদিন পর্যন্ত হাক্কানি ওলামায়ে কেরাম থাকবেন, এ বাংলাদেশে বড় বড় বাগরা নাই, শায়খুল হাদিস চলে গেছেন, শায়খুল হাদিসের সন্তানেরা আছে, আল্লামা শাহ আহমদ শফি চলে গেছেন, তার রুহানি সন্তানেরা আছে, আল্লামা বাবু নগরি চলে গেছেন, তার রুহানি সন্তানেরা আছে, কুতুবুল আলম কালামানি সৈয়দ ফজলুল করিম চলে গেছেন, তার সন্তানেরা আছে। সুতরাং এই দেশে মোনাফিক শক্তি, সাহাবা বিদ্বেষী শক্তিদের এদের স্বপ্ন বাস্তবন কোনোদিন হবে না, কোনোদিন হবে না। ভালো করে বুঝবেন, আলেম নিয়ে মন্তব্য করা শুরু হয়ে গেছে এখন। আল মুসলিম মিরাতুল মুসলিম বুখারীর বর্ণনা, এক ভাইয়ের অন্যায় ধরা পড়লে আরেক ভাই সে সংশোধন করে দেবে না, উনি এসা ওয়াজের ময়দানে কয়া খুব একটা ভাব লয়, আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন, এতটুকু বলাবান পিচ্ছি পিচ্ছি বলাবান শায়েক হয়ে গেছে। আজীব 2006 সনে ফারেক হয়েছি মিয়া, সেই সময় ফারেক হয়ে যা করে সরহে বেকায়াত জালালাইন পড়াইছি, মিশকাত পড়াইছি, আর এখন বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস আল্লাহ দিন, আর হেরা ফারেক হয়েছে মাত্র 16-17।
আমার তো আমার আমার মন্তব্যটা কি বুঝবেন ফরাগতের পরে মিনিমাম দু চার বছর হাক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালার সোহবতে থেকে নিজের আত্মার পরিশুদ্ধ করো এরপরে নসিহতের ময়দানে নামো বেটা বক্তার দেখেন না কোন স্টাইল শিশু বক্তা দুই হাত নাই বক্তা এক চোখ নাই কানা বক্তা কি কথা বলেন না মহিলার থেকে পুরুষ হইছে এই বক্তা কি এগুলো আর পাবলিক এদেরকে দেখার জন্য শিশু বক্তা তো দেখার জন্য ভিড় নাই ডিমান্ড অনেক 40,000 টাকা কি কথা বলেন আজি ইসলাম নিয়ে কোন তামাশা শুরু হইছে আল্লাহর কালাম নিয়ে কোন তামাশা শুরু হয়েছে তুমি মানুষকে নসিহত করছো নসিহত করার আগে তোমার ভিতর কতটুকু আছে ওটা খেয়াল করো ঠিকের পাওয়ারে মনে হইতেছে ফরমালিন আল্লাহ মাফ করো অনেক কথা বলে ফেললাম